নমস্কার, আপনার স্বাগত আমার চ্যানেলে। আপনার যদি ইগনোরে যে কোনো কোর্স বি করছেন, তবে আপনার কেমতি ফর্ম ফিল আপ করবে সে বিষয়ে নিয়ে এই ভিডিওটি ফুল ইনফরমেশন দিয়া যাইছে। আপনার যদি ফর্ম ফিল আপ করা চাহুন, তবে এই ভিডিওটি দেখি নিত। প্রথমে ফার্স্ট ইগনো .dece.in লগ ইন করতু। মু ডেসক্রিপশন লিঙ্ক দেইদেবি। এভাবে ইন্টারফেস আসিযোগ, আসলা পরে এমতি তলক স্ক্রোল করতু। এটা গোটে প্লস পয়েন্ট, এইটাকে আপনার মোবাইলের মধ্যে ফিজ পেমেন্ট করে পারবে, কিংবা আপনার যদি ল্যাপটপ পিসিরে মধ্যে করে পারবে। দেখি পারতিবে আপনার এটি লেখা হয়েছে অনলাইন সবমিশন ফর অফ এক্সাম ফর্ম জুন 2021 টার্মিন এক্সামিনেশন ডেট এক্সটেন্ডেড অপ টু 30 জুন 2021। আপনি দেখি পারতিবে এটি ক্লিক করতু। ক্লিক কলা পরে এভাবে এক ইন্টারফেস আসিযোগ। আপনার দেখি পারতিবে আপনার ডেট 17 মে 2021 টু 30 জুন 2021, আরএস 200 পর কোর্স। আপনার প্রত্যেক পেপর পাই 200 টাকা দেওয়া পড়ব, যে ফর্ম ফিল আপ চার্জেস। তারপরে এমতি তলকু যাবে, ডিক্লারেশন ক্লিক করি প্রসিড টু ফিল অনলাইন এক্সামিনেশন ফর্ম ক্লিক করবে, তবে এভাবে এক ইন্টারফেস আসিযোগ। এটি আপনার প্রোগ্রাম কোড দিয়েদেবে, আপনার যে কোড আপনার ফর্ম ফিল আপ করা চাহুন সে কোর্স দিয়েদেবে। মু ডিএসি রই দেছি, ডিএসি দে আপনার যেকোন কোর্স দিয়েপারে, আপনার যেকোন কোর্স অপারে। দেন আপনার এনরোলমেন্ট নম্বর মাগুছি, এটি আপনার যে এনরোলমেন্ট নম্বর আপনার অনেক এনরোলমেন্ট নম্বর এটি এন্টর করতু। এনরোলমেন্ট নম্বর এন্টর করে সারা পরে আপনার আপনার এক্সামিনেশন সেন্টার রিজন আপনার চুজ করতু, যেটা যে সেন্টারে আপনার পড়তে বা যে আপনার রিজন সেইটা দিও। তারপরে দেন সবমিটে আপনার ক্লিক করতু। সবমিটে ক্লিক কলা পরে এভাবে এক ইন্টারফেস আসিযোগ, আসলা দেন আপনার এক্সাম সেন্টারটি সিলেক্ট করতু। মু এটি সম্বলপুর দিয়েদি, আপনার আপনার সুবিধা অনুযায়ী আপনার যেটি সুবিধা হব সেই সেন্টার দিয়েপারে। বহুত সেন্টার অছি, তো সম্বলপুর মুদেলি। সাধারণত প্রত্যেক ডিস্ট্রিক্টরে অছি কহিলে অত্যুক্তি হব না এক্সাম সেন্টারটা, খাস করে কোর্স অনুযায়ী এক্সাম সেন্টারটা ডিভাইড হয়ে থাকে। তো ইয়ে ডিএসি পাই ফর্ম ফিল আপ করা হচ্ছে, তেমন এটা সম্বলপুর স্টডি সেন্টার দিয়া হল, এই সরি এক্সামিনেশন সেন্টার দিয়া হল। আপনার অন্য কোর্স পাই যদি করছেন, অন্য সব আসব ডিস্ট্রিক্ট ওয়াইজ। তো এটি মু সম্বলপুর সেন্টারটা ক্লিক করি আগুক প্রসিড কলি। এটি গোটে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ এড্রেস লেখা হয়েছে, মু সেটি নো কলি। নো কলা পরে এটি নেক্সট আপনার ডেট অফ বার্থ মাগব, আপনার ডেট অফ বার্থ আপনার ফিল আপ করে দিও। মু এখানে মু ডেট অফ বার্থ ফিল আপ করে দেছি, প্রথমে ইয়ার ফিল আপ করবে, যেকোন ডেট অফ বার্থ যেবে মধ্যে আপনার ফিল আপ করছেন, ইয়ার ইয়ার পরে মন্থ, মন্থ পরে আপনার ডেট কু যাবে। মু সেই ফর্মাটে প্রথমে ইয়ার দেন মন্থ, তারপরে ডে ফিল আপ করি আগুক প্রসিড করছি। আগুক যে অপশন অটা হচ্ছে জেন্ডর, আপনার মানে জেন্ডর সিলেক্ট করে নিও আপনার যে জেন্ডর। মু এটি ফিমেল সিলেক্ট করছি, গোটে ফিমেল র আপনার মধ্যে আপনার সেভাবে আপনার জেন্ডর ইয়ে করতু। দেন আপনার ইমেল আইডিটি সঠিক ভাবে আপনার পূরণ করতু, মু এটি ইমেল আইডিটি পূরণ করে দেছি। ইমেল আইডি পূরণ কলা পরে আপনার এক মোবাইল নম্বর যা আপনার হয়েছে কিংবা যা হো আপনার ভাই কিংবা আপনার ঘর যেকোন ব্যক্তি গোটে মোবাইল নম্বর আপনার দিয়েপারে। এটি আপনার গোটে মোবাইল নম্বর দিও, মোবাইল নম্বর দিয়ে সারা পরে আপনার নেক্সট অপশন আর ইউ পিডব্লুডি ক্যান্ডিডেটস লেখা হয়েছে, দেখিপারে আপনার সেটা যদি আপনার ফিজিকালি হ্যান্ডিক্যাপ দেন ইয়েস করতু, নহলে নো করতু। আধার নম্বরটা ম্যান্ডেটরি নুহ, তেমন আধার নম্বর নদেলে বি চলবে। দেখুন সবজেক্ট ওয়ান্রে আপনার ওয়ান পেপর ওয়ানটা দিও, তাপরে দুই নম্বরের আপনার ডিএসিই ইংলিশ হিন্দি টু, তিন নম্বরের আপনার ডিএসিই ইংলিশ হিন্দি থ্রি, এমতি আপনার যেকোন অন্য যেকোন সবজেক্ট বি অছি, তাহলে আপনার সেই হিসাবে ফর্ম ফিল আপ করবে। তো এটা মু ডিএসিই র করুছিলি, তেমন আপনার দেখিপারে সবু সরলা। সরলা পরে মু সবমিট করবি, এটা ইয়েস রহব, সবমিট করবি বর্তমান। সবমিট কলা পরে এভাবে এক ইন্টারফেস আসব, আপনার পর সবজেক্ট 200 অনুযায়ী এটি 600 দিয়া হল, আপনার যেকোন যেতেটা সবজেক্ট আপনার দেবে সেভাবে 200 আপনার দেবে। দেন তলে দেখুন পে নাও রে ক্লিক করবে,
पेन आउट क्लिक कला मेक पेमेंट करेंगे। मेक पेमेंट कला कर सारापर आउ इंटरफेस ओपन हो देन आप बैंक सिलेक्ट करेंगे। आपड़ कौ मध्यम करेंगे सेटा सिलेक्ट करूँ। आप नेट बैंकिंग जो सिलेक्ट करवा डेबिट कार्ड करेंगे। मुझे नेट बैंकिंग कली और एसबीआई सिलेक्ट कली देन प्रोसीड कली। आपड़ी भाव में प्रोसीड करेंगे। प्रोसीड कलापर एमती प्रोसेसिंग योर पेमेंट लिख देन आपन को एसबीआई रो जो पेमेंट पेज को नहीं जीव से आपंकर यूजर आईडी एंड पासवर्ड आपन को एंटर करने कह आपन एंटर करें जदि आपंकर अच्छी यूजर आईडी एवं पासवर्ड एंटर करदे देन लॉगिन कली। लॉगिन कलापर आ गोटे पेज ओपन हो पेज ये आपको 600 पेमेंट करने कन्फर्मेसन माग आप कन्फर्म करदे। कन्फर्म करदेला आउ के फेस एमती आसो इंटरफेस आसला ये पुणी थे आपन को कन्फर्म करवाक पड़ो। एगेन कन्फर्म करूँ। मुझे एगेन कन्फर्म करदे। एगेन कन्फर्म कलापर गोटे ओटीपी जीव आपण मोबाइल को जो नंबरटा आपण बैंक रे लिंक है ये तो आप जानते एसबीआई रु जदि आप पेमेंट करेंगे तेल एमती आप मोबाइल नंबर को जो ओटीपी जाए से ओटीपी टे एंटर करूँ। मुझे ओटीपी टे एंटर करदे। एंटर करदेला आपन को कन्फर्म करवाक पड़ो। मुझे एंटर करी कन्फर्म करके आपन को कहे मेसेज आसवे टी डेरी होपर मध्य लेट के पारे जदि सर्भर किसी प्रोब्लेम थाए तो यहाँ मेसेज आसीज ओटीपी आसला मुझे एंटर करोटी आसगला। मुझे एंटर करोटीपी ओटीपी टी सिक्स जो आठ ना दस डिजिट्र रुहे से एंटर करटर कलापर कन्फर्म करी आपर्म करूँ। देन लिखला योर पेमेंट वाज सक्सेसफुल। पेमेंटा सक्सेस हो गला। ये गोटे कथ आप देखु ये जो 30 सेकेंड 10 सेकेंड तले लिखाही भितर आप क्लिक करें जदि क्लिक करेंगे आप जेकोसी पेमेंट कर मानने डिस्कनेक्ट हो बहुत चान्स रुहे। देखता यहाँ योर कंट्रोल नंबर टी कंट्रोल नंबर रहा एक्सेप्टेड फ्रम योर अकाउंट यहाँ आपंकर सक्सेसफुल सी रिसीव कली गोटे आपको पॉपअप है आपंकर पॉपअप हम एक कॉपी आप कंट्रोल पी मारिकी कंप्यूटर रे प्रिंट करी परिबे किंबा स्क्रीनशॉट आपन मोबाइल रे नै परिबे। आशा करूछि वीडियो टी आपन मनन को पई बहुत हेल्पफुल हेतिबो। रहली जय जगन्नाथ।